হ্যালো বন্ধুরা লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বলবো বর্গ নিয়ে আমি এর আগেও দুটো ভিডিও করেছি বর্গের উপর এবং আজকে যে বর্গের টিপসটা বলবো সেটি কিছু সংখ্যার উপর মানে এমন কিছু সংখ্যার উপর যে পার্টিকুলার সংখ্যাগুলোর বর্গ করলে এ তাহলে তোমরা সহজে মানে এক থেকে দু সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করতে পারবে সো বন্ধুরা আজকে যে বর্গের ট্রিক্সটা আছে সেই ট্রিক্সটা দেখে নিতে চলুন বন্ধুরা শুরু করা যাক সব বন্ধুরা প্রথম কোশ্চেন ওয়ান ওয়ান তার হোল স্কোয়ার ওয়ান ওয়ান হোল স্কোয়ার মানে আমরা জানি এই কি ওয়ান টু ওয়ান আর মানে স্কোয়ার গুণ করলে এ তাহলে আমরা টিক্স এখানে ওয়ান 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 তার হোল স্কোয়ার মানে তিনটে ওয়ান আর চারটে ওয়ান তার হোল স্কোয়ার কী হবে পাঁচখানা ওয়ান তার হোল স্কোয়ার কী হবে ছয়খানা ওয়ান সিক্স থ্রি থ্রি সিক্স তার হোলস্কোয়ার কী হবে তখন এইগুলো কীভাবে প্রমাণ করব একটা ট্রিক্স আছে জাস্ট এক সেকেন্ড যদি জিনিসটা বুঝে নিতে পারো তাই এক সেকেন্ডের মধ্যে এ হয়ে যাবে তাই এখানে এখানে দেখছি দুটো কি আছে ওয়ান রয়েছে ওয়ান কটা আছে দুটো এখানে তিনটে আছে এখানে চারটে আছে এখানে পাঁচটা আছে এখানে ছটা আছে তো এখানে কটা ওয়ান আছে একটা দুটো দুটো ওয়ান আছে মানে এখানে কি এক দুই তারপর আবার ব্যাকে গেলাম ওয়ান মানে কি এখানে যে কটা থাকবে সংখ্যা সে কত যাবো সে কত নাম্বার যাব এবং সে আবার এক পর্যন্ত ব্যাকে আসবো মানে কি প্রথম দিকে সেই সংখ্যা পর্যন্ত যাব যতগুলো ওয়ান রয়েছে আবার পেছনের দিকে এক পর্যন্ত সেই সংখ্যায় ফিরে আসবো ও তাহলে কি এখানে রয়েছে দুটো প্রথমে গেলাম এক দুই তারপর ব্যাকে আসলাম ওয়ান তা এখানে কটা আছে একটা দুটো তিনটে তাহলে কি যাব ওয়ান টু থ্রি আবার ব্যাকে যাব থ্রির আগে টু ওয়ান হয়ে গেল তা এখানে কটা আছে একই ওয়ান টু থ্রি ফোর তাহলে এখানে ফোর চারটে রয়েছে তাহলে কি ওয়ান টু থ্রি ফোর থ্রি টু ওয়ান মানে কি হচ্ছে প্রথমে ওয়ান টু ফোর গেলাম চারটে রয়েছে বলে ফোর থেকে আবার ওয়ানে চলে আসলাম ব্যাকে চলে আসলাম তা এখানেও সেম কি হচ্ছে প্রথমে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফোর থ্রি টু ওয়ান জাস্ট কুই এক সেকেন্ড কি টু সেকেন্ড টাইম লাগতে পারি এর বেশি সময় লাগবে না বন্ধুরা তা এখানে দেখে নিই কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এরকমভাবে যদি সেভেন ওয়ান 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 সেভেন মানে সাতটা এক চার সাতটা একের যদি বর্গ করি তখন সেক্ষেত্রে কী হবে সাতখানা এক প্রথমে এক থেকে ওয়ান টু ওয়ান থেকে সেভেন পর্যন্ত লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন লেখার পরে ব্যাকে আসবো সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান তাহলে এরকমভাবে কী করবো ওয়ান যতগুলোই ওয়ান না থাকুক যদি ই যে কটাই থাকুক সে কটা ওয়ানের কি বর্গ সহজে বের করতে দেখবো নেক্সট টপিক আমরা দেখে নেব বন্ধুরা সেকেন্ড ট্রিক সেকেন্ড ট্রিক দেখে নেবো ও একই রকমভাবে থ্রি থ্রি তার হোল স্কোয়ার বের করবো থ্রি 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 তার হোল স্কোয়ার বের করবো থ্রি 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 তার হোল স্কোয়ার বের করবো থ্রি 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 তার হোল স্কোয়ার বের করবো তা এখন থ্রি আর থ্রি ই রয়েছে এর স্কোয়ার করলে আমরা শিখে গেছি যে এইটা প্রথমে আমি আগের ভিডিওটা শিখিয়ে দিয়েছি থ্রি অ্যান্ড থ্রি 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 স্কোয়ার করবো কীভাবে তা আমি আগের ভিডিওটা শিখিয়ে দিয়েছি যারা এখনও পর্যন্ত দেখোই তা ভিডিওটি ভিজিট করতে পারো আই বাটনে ক্লিক করে এখন এটা কি আগের মতন যেটা শিখিয়ে দিয়েছি মানে থ্রি ই স্কোয়ার করবো থ্রি স্কোয়ার কি নাইন আর এখানে থ্রি থ্রি ই মানে থ্রি আর থ্রি গুণ করবো মাল্টিপ্লাই করবো তাকে টু দিয়ে ইন্টু করবো মানে তিন তিরিক্ষে নয় নয় দেখ আঠেরো আঠেরো আট হাতে ওয়ান রয়েছে আর এখানে আবার এই থ্রিনের স্কোয়ার তিন তিরক্ষে নয় আর একে দশ তাহলে এটা কী গেলো ওয়ান জিরো এইট নাইন হয়ে গেলো থ্রি থ্রি তার হোল স্কোয়ার তাহলে এখানে এ এইগুলো কী করতে হবে থ্রি 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 তার হোল স্কোয়ার বের করতে হবে তাহলে থ্রি থ্রি তার স্কোয়ার থ্রি থ্রি তার হোল স্কোয়ার হয়ে গেল ওয়ান জিরো এইট নাইন ইন এখন থ্রি এখানে তিনটে তিন রয়েছে এখানে চারটে তিন এখানে পাঁচটা তিন এরকম থাকলে কিভাবে এ দেখেই বলতে পারবো এখানে আমি ওয়ানের তলায় দাগ দিলাম আর এইটের তলায় মানে প্রথম আর তৃতীয় ও সংখ্যায় দাগ দিলাম দাগ দিয়ে দেখলাম একটা হচ্ছে দাগযুক্ত সংখ্যা রয়ে গেছে এর মধ্যে আর দাগবিহীন সংখ্যা রয়ে গেছে এখানে দাগযুক্ত সংখ্যা ওয়ান এইট আর দাগবিহীন সংখ্যা জিরো আর নাইন আর এখানে এ থ্রি থ্রি ছিল দুটো ছিল ও আর এখানে এ তিনটে রয়েছে মানে কি করব যে কটা থ্রি থাকবে তার থেকে এ এক কম দাগযুক্ত সংখ্যাগুলোকে লিখবে এখানে এ দুটো ছিল থ্রি তাই জন্য একটা দাগযুক্ত সংখ্যা একটা এক লিখেছি এখানে এ তিনটে থ্রি রয়েছে তাহলে এখানে দাগযুক্ত সংখ্যা সে কটা হবে একটা কম হবে তিনটে আছে তিন থেকে এক বাদ দিলে দুই থাকে দুখানা সংখ্যা হবে এখানে জিরো আছে জিরো ওর দাগবিহীন সংখ্যা অর্থাৎ এখানে কোনো ও এর চেঞ্জ হবে না জিরো জিরোই আসবে তার মানে এ, এ, কি এখানে কি হয়ে যাবে এই দাগবিহীন সংখ্যাগুলো বারবার হয়ে যাবে মানে যে কটা থ্রি থাকবে তার থেকে একটা কম এখানে চারটে আছে তাহলে তিনটে হবে এখানে পাঁচটা আছে তাহলে চারটে হবে তাহলে এখানে তিনটে আছে মানে কি দাগযুক্ত সংখ্যা এক রয়েছে এক কি তিনের থেকে তিনটে রয়েছে তিন তাহলে এক কম মানে দুটো দুটো হয়ে গেল আর জিরো দাগযুক্ত সংখ্যা না বসে গেল দাগযুক্ত সংখ্যা কি আছে এইট এইট দুটো হয়ে যাবে আর কি নাই একটা থাকি তা এটা হলো থ্রি 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 তার হোল স্কোয়ার এখানে কি কটা আছে একটা দুটো তিনটে চারটে চারটে যেহেতু রয়েছে তার এক কম মানে কটা তিনটে দাগযুক্ত সংখ্যা ওয়ান রয়েছে তাহলে কি তিনটে ওয়ান একটা দুটো তিনটে জিরো দাগবিহীন সংখ্যা সেটা হবে না আর আর এখানে এইট রয়েছে এইট কটা হবে তিনটে আর সরি তিনটে এইট আর এখানে কি নাইন দাগবিহীন সংখ্যা বসে গেল তাহলে এখানে এ কটা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা রয়েছে এ এবং দাগযুক্ত সংখ্যা তাহলে কি এক কম হবে এর দাগযুক্ত সংখ্যা ওয়ান রয়েছে এক দুই তিন চার বসিয়ে দেবো ও আর এখানে কি চার বসিয়ে দেবো চার বসিয়ে দেবো আর এখানে শূন্য দাগবিহীন সংখ্যা আট কি চারটে বসিয়ে দেব আর হচ্ছে নাইন বসিয়ে দেব। একই রকমভাবে যদি আমি বের করি থ্রি 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 মানে ছটা থ্রি তার হোল স্কোয়ারের যদি বের করি তাহলে কি হয়ে যাবে একই রকম ভাবে এখানে ছটা আছে ছটা তিন আছে তার মানে তার থেকে একটা কম তাহলে আমরা থ্রি থ্রির যেহেতু জানি তাহলে দাগ প্রথমটা হয় আর আমি বলি যে তৃতীয়টা এদের মধ্যে এক্সচেঞ্জ হয় কি যে কটা তিন আছে তার থেকে এক কম সে কটা হয়ে যাবে তাহলে ওয়ান কটা আছে এখানে ওয়ান কটা হবে এখানে ছটা আছে তার মানে কি হয়ে যাবে চারটে এই পাঁচটা তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা হয়ে গেল জিরো হচ্ছে এক্সচেঞ্জ হবে না যেহেতু দাগবিহীন সংখ্যা এবং থার্ডে দাগযুক্ত সংখ্যা এটাও চারটে হয়ে যাবে এইট 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 পাঁচটা হয়ে যাবে সরি পাঁচটা হয়ে যাবে আর এখানে নাইন রয়েছে নাইন এটি হয়ে গেল কি অ্যান্সার তা এরকম ধরনের অঙ্ক দেখতে পাবো নেক্সট ট্রিক আমরা দেখে নিই বুধ নেক্সট দেখে নেব নেক্সট কী এখানে নাইন নাইন তার হোল স্কোয়ার বের করবো নাইন 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 তার হোল স্কোয়ার বের করব নাইন 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 তার হোল স্কোয়ার বের করব নাইন 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 তার হোল স্কোয়ার বের করব তা এখানে দুটো রয়েছে একে হোল স্কোয়ার করা খুবই সহজ কী বলেছি এই এখানে যেটা থাকবে তার হোল স্কোয়ার প্লাস এই দুটো মাল্টিপ্লাই মাল্টি এই দুটো মাল্টিপ্লাই করে তাকে দুই দিয়ে গুণ আর এখানে হচ্ছে পাঁচটি ডিজিট তার মাল্টিপ্লাই মানে এখানে কি হয়ে যাচ্ছে নয় নয় একাশির এক এক নয় নয় এক হাতে রয়েছে আট নয় 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 একাশি একাশি হচ্ছে ওয়ান সিক্স মানে হচ্ছে এ আর হচ্ছে টোয়েন্টি থ্রি হ্যান্ডে আর এখানে কি হচ্ছে নাইন নাইন হচ্ছে তা এখানে কী বলেছে নাইন নাইন তার হোলস্কোয়ার ইকুয়ালস টু বেরিয়ে গেল নাইন এইট জিরো ওয়ান এবং প্রথম সংখ্যাটির তলায় ডাক দেবো এবং তৃতীয় সংখ্যাটির তলায় ডাক দেবো আগেই বলে দিয়েছি একই প্রসিজোর আমরা এখানেও খাটাবো তাহলে কি এখানে নাইন রয়েছে নাইনকে কী করবো যে কটা সংখ্যা আছে আগের মতনই যে কটা সংখ্যা আছে তার থেকে এক কম দাগযুক্ত সংখ্যাগুলো হবে আর দাগবিহীন যে সংখ্যাগুলো আছে সেখানেই বসে যাবে এখানে এ তিনটে নাইন রয়েছে তাহলে তিনের থেকে এক কম মানে দুটো এখানে দুটো নাইন দাগযুক্ত সংখ্যা নাইন আছে নাইনে নাইন দুটো হয়ে গেল এইট বসে যাবে দাগযুক্ত সংখ্যা জিরো রয়েছে জিরো হবে আর ওয়ান এটা হয়ে গেল নাইন 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 তার হোল স্কোয়ার তারপরে এখানে কটা রয়েছে ওয়ান টু থ্রি ফোর মানে এক চলে গেল মনে মনে পড়ে রয়েছে তাহলে এখানে রয়েছে নাইন 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 ফোর মানে চারটে নাইন রয়েছে এ চারটে নাইন থেকে একবার দিলে তিনটে নাইন তার মানে এখানে দাগযুক্ত সংখ্যা নাইন রয়েছে থ্রি হয়ে গেল তিনটে আর এইট এইট বসে গেল আর তিনটে জিরো দাগযুক্ত সংখ্যা আর দাগবিহীন সংখ্যা এখানে বসে গেলো এখানে কটা রয়েছে পাঁচটা নাইন তার হোল হোলস্কোয়ার যদি বের করি তাহলে এখানে হয়ে যাবে তোমার আর চারটে নাইন কেন পাঁচটার থেকে এক বিয়োগ করলে চারটে চারটে নাইন হয়ে গেলো ওয়ান টু থ্রি ই ফোর আর এখানে রয়েছে এইট এইট যেটা দাগবিহীন সংখ্যা তাহলে এইট বসে গেল আর এখানে রয়েছে দাগযুক্ত সংখ্যা কি হচ্ছে জিরো জিরো কটা হয়ে যাবে ফোর চারটে এক দুই তিন চার আর এখানে ওয়ান রয়েছে ওয়ান বসে গেল তাহলে এটা হয়ে গেল অ্যান্সার তা এই ধরনের অঙ্ক যে কোনো কম্পিটিটিভ এক্সামে চলে আসে নাইন 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 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হবে তা সহজেই এটা মানে জাস্ট ওয়ান সেকেন্ডের ভেতরে আমরা করে ফেলতে পারবো যে আমাদের আর ওই বড় ভাবে বের করতে হবে না বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও টিকে অবশ্যই লাইক করবেন আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকতেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেন আমি এরকম ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও চ্যানেল আপডেট করতে থাকি আর আসতে থাকবেন আর দেখতে থাকবেন লাইভ গ্রুকে টেক কেয়ার বাই বাই